এইবিলাক প্ৰশ্নই নাহে, কোনো প্ৰশ্ন নাহে। আমি কৈছোঁ বিপিএফ দলে এবছলিউট মেজৰিটি পাই পেলাই চৰকাৰ গঠন কৰিব, আৰু আমি চৰকাৰ গঠন কৰাৰ পিছত হিমন্ত বিশ্ব শৰ্মায়ে মন্ত্ৰীপুৰা ৰিজাইন দিব, তাৰ মান সন্মান শেষ না। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মন্ত্ৰী হবাৰ পৰা ৰিজাইন দিব। বিশ্বজিৎ দৈমাৰীটো থাকা ঠগাই পেলাই খাওয়া মানুষ ইয়ার কথা নুসুদিবে, লাভ নাই। এইবিল আইসিডিএসর পরা পয়সা খাইছে, চাকরিটা রেগুলার করিম বলে সে এমএলএ হয় না কিবা মন্ত্রী হয় এনেকা যে পয়সা কালেকশন করে পেলায় আইসিডিএসর সুপারভাইজার সকলের ২-৩ লাখ পয়সা কালেকশন করে লই পেলায় রেগুলার করে দিম বলে মিছা কথা পয়সা লই গেছে। এইবিল কোনে অথরিটি দিছে? আর ৯৯ মাস্টার পয়সা কালেকশন করে পেলায় লোক বিশ্বজিতর কোনো প্রশ্নই নাহে, বিশ্বজিতর খাম নাই, ইয়ার কোনো খাম নাই। সে যিমানে কই না থাকুক কিয়, আর বিজেপিয়ে এটাও সিট নাপাব। আমি চাই আছো, আজিও সিএমর প্রোগ্রাম আছে, কতবা কতবা হেমন্তর প্রোগ্রাম আছে, কতবা কতবা মানুষ নাই, সব বাহিরের পরা আনা, সব বাহিরের পরা আনা, হাজিরা দি ফেলে আনা। এই এইবিলাক লেডিজ মানুষ লগত কিবা চাকরা হয় নাকি যাম পা, এইবিলাক খবর দে। লেডিজ মহিলার লগত মই কিবা কথা পাতার সময় পাই নাকি? হ্যাঁ, লেডিজ মানুষ ২৫-৩০ ভিতর থাকব, ২৫-৩০ থাকিব আমার বিপিএফ দলের শিক্ষাটো। আমার বিজেপি খিড়কি সাপোর্ট করব, আমার কোনো এমসিএলএ বিজেপির লগত না যায়, যাওয়ার কোনো লাইনও নাই আর না যায় বিজেপির লগত। আমার এমসিএলএ বলে কোনেও এজন না যায়, স্যার তেওঁলোকৰ এমএলএ এমসিএলএ কিনার অভ্যাস আছে আগতো তেনে? এই নোৱাৰে, এইবিলাক কোনোবা সিফালে আফাৰ আসামত হব পাৰে, আমাৰ ইয়াত নহয়, আমাৰ ইয়াত নহয়।